বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিদেশিদের কাছ থেকে চাপ আসলেও নির্বাচন কমিশন তার গায়ে নিচ্ছেন না বলে জানিয়েছেন সিএসি হাবিবুল আউয়াল। নগরীর 26 নং ওয়ার্ডে খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভা। রাজশাহী সুগার মিলের 210 জন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর প্রায় 26 কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বিদেশিদের কাছ থেকে চাপ আসলেও নির্বাচন কমিশন তা গায়ে নিচ্ছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন কমিশন সবসময় অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিশ্বাসী। নির্বাচনের দিন কোনো সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। আজ বুধবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সকল প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন, শেষে নিরাপদে বাড়ি ফিরে যাবেন। সেখানে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অনিয়ম ঠেকাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং সার্বিক বিষয় প্রধান কার্যালয় থেকে মনিটরিং করা হবে। আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, নগর পুলিশ কমিশনার আনিসুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ এবং রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন। নির্বাচন আচরণ বিধিমালায় অলরেডি অন্তর্ভুক্ত ল্যামিনেশন বিষয়টা যাতে না হয়, আমরা আমাদের রিটার্নিং অফিসারকে বলেছি এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এখানে আছেন, তারাও বিষয়টা দেখবেন। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে ল্যামিনেশন এবং প্লাস্টিক, এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে না, সারা পৃথিবীতে এটা একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হিসাবে স্বীকৃত হচ্ছে। একদিক থেকে যেমন ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে। রাজশাহী মহানগরীর 26 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেল 5:30 নগরীর ভদ্রার মোড়ে পথসভায় বক্তব্য দেন তিনি। এছাড়া হজর মোড়, করৈতলা মোড়, দায়রা পাকের মোড় ইত্যাদি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। গণসংযোগকালে রাজশাহী উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন ও আহসান হলক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে রেস্তোরাঁ মালিক সমিতি ও শ্রমিকদের সাথে মত বিনিময় করেন মেয়র প্রার্থী লিটন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমডিআর চেয়ারম্যান বেগম আক্তার জাহান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যান্যরা। রাজশাহী সিটি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনের মাঠ। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে প্রত্যেকটি পাড়া মহল্লা, মাইকে বাজানো হচ্ছে নানা ধরনের স্লোগান আর গান। মহানগরীর 30টি ওয়ার্ড জুড়ে এখন উৎসবের আমেজ, পিছিয়ে নেই নগরীর 16 নং ওয়ার্ড। প্রার্থী সমর্থকদের প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে ওয়ার্ডের প্রতিটি অলিগলি। নাওয়া খাওয়া ছেড়ে দিনরাত ভোটারদের দুয়ারে কড়া নাড়ছে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের মাঠ কাঁপাচ্ছেন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা, দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পরপর 4 বারের কাউন্সিলর বেলাল আহমেদ কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন পাড়া মহল্লার অলিগলিতে, তুলে ধরছেন বিগত দিনের উন্নয়নের ফিরিস্তি। তার আশা, এবারও তাকেই মূল্যায়ন করবে এলাকার ভোটাররা, ভোট দেবেন ঘুরি প্রতীকে। আমি প্রতিটা বাসায় বাসায় যাচ্ছি এবং আমার মা বোনদের সাথে কথা বলছি, ভাইদের সাথে কথা বলছি, মুরব্বীদের সাথে কথা বলছি। ওনারা আমাকে অনেক উৎসাহ দিচ্ছে এবং সাহস দিচ্ছে এবং আমার পক্ষে কাজ করবে, আমাকে ভোট দেবে, আমার জন্য আমাকে দোয়াও করে দিচ্ছে। আমি শতভাগ আশাবাদী, প্রতিবারের নাই, এবারও পিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে আমার ওয়ার্ডের প্রিয় জনগণ। থেমে নেই গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা মুমতাজ আহমেদ, টিফিন কেরিয়ার প্রতীক নিয়ে জনগণের দুয়ারে কড়া নাড়ছেন নগর আওয়ামী লীগের এই নেতা। যুগোপযোগী প্রতিশ্রুতিতে এরই মধ্যে এলাকার জনগণের ব্যাপক ভালোবাসা কুড়িয়েছেন বলে দাবি তার। কালো টাকার অবাধ ব্যবহার বন্ধ করে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। গত কয়েক মাস যাবৎ মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে যাচ্ছে, তো এবার 16 নম্বর ওয়ার্ডে পরিবর্তনের একটা স্লোগান উঠে গেছে, যে সবাই চাইছে যে না, অনেক বছর হয়ে গেছে, আমরা পরিবর্তন চাই। সেই লক্ষ্যে আমরা অনেক দূরে গিয়েছি, ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে
আগামী 21 জন নির্বাচনে বিজয়ী হব। একজন প্রার্থী যার টাকার অনেক ক্ষমতা, সে টাকা দিয়ে হয়তো ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, এই অভিযোগ ছাড়া তারপরে আমরা চেষ্টা করছি যে পরিবেশ সুস্থ রাখার। এদিকে নতুন করে কাউন্সিলর প্রার্থী হিসেবে জানান দিয়েছেন শ্রমিক নেতা লাটিম প্রতীকের রনি হোসেন রাহুল এবং আওয়ামী লীগ নেতা ঠেলাগাড়ি প্রতীকের আজিম শেখ। নাওয়াখাওয়া বাদ দিয়ে ছুটে চলেছেন এ মহল্লা থেকে সে মহল্লায়, নতুন নতুন প্রতিশ্রুতি তাদেরও। মহল্লাবাসীর কাছে আমি যথেষ্ট পরিমাণ তাদেরকে যে সাহারা পাচ্ছি, ইনশাল্লাহ এভাবে যদি সাহারা পাই, আমার একটা দীর্ঘ বিশ্বাস আছে আল্লাহ তাআলার কাছে, আমি বিপুল ভোটে বিজয় লাভ করব। আমি রাজনীতি করি কিন্তু আমার জনগণের জন্য, আমার জনগণের কী চাওয়া কী পাওয়া এটা কিন্তু আমি জানি। যেমন এই রাস্তাটা দেখেন, এই রাস্তার অবস্থাটা দেখেন, আমি কিন্তু বলেছি যে আমি যদি এখানে যদি নির্বাচিত হই, প্রথম লিটন ভাইকে বলে আমি আমার 16 নম্বর ওয়ার্ডে যতটুকু খারাপ রাস্তা আছে, মা বোনরা যে কষ্ট করছে, এই কষ্টটা প্রথম আমি দূর করব। এবং নির্বাচিত হলে মাননীয় মেয়র মহোদয় যিনি হবেন, তিনার সাথে সর্বোচ্চ সহযোগিতা করে, উনার সর্বোচ্চ সহযোগিতা কামনা করে আমি কাজ করতে চাই। আমার জনগণের জন্য যেটা ভালো হবে, যেটা মঙ্গল হবে, সেইভাবে আমি কাজ করতে চাই। সঠিক সিদ্ধান্তটা নিবে, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা ওয়ার্ড কাউন্সিলর 4 জন ক্যান্ডিডেট আছি, 4 জনের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, সবাই সবাইকে ভোট দিবে। আল্লাহ তাআলা যাকে চাইবে সেই নির্বাচিত হবে এবং সকলকে নিয়ে কাজ করবে। আগামী 21 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ভোট হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা। রাজশাহী সুগার মিলের 210 জন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর প্রায় 26 কোটি টাকা পরিশোধ সহ অবসর পরবর্তী আর্থিক পানাদি পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার সকাল 10টায় হরিয়ার মিল গেটে এর আয়োজন করা হয়। এছাড়াও দেশের সকল সুগার মিল এবং ঢাকাস্থ প্রধান কার্যালয়ের সামনে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, মানবাধিকার কমিশন সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বকেয়া অর্থ না পেয়ে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অনেকেই, চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করেছেন অসহায় শ্রমিকরা, সংসার খরচ তো দূরের কথা, সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের। তারা বলেন, অবিলম্বে বকেয়া পরিশোধ না করা হলে প্রধান কার্যালয় সহ ঢাকা প্রেস ক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালন করবেন তারা। বিক্ষোভ শেষে রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন মেজবাহুল ইসলাম মৃধা। উপস্থিত ছিলেন সাবেক এমডি পিয়ারুজ জামান, সাইফুল ইসলাম, জাকির হোসেন, মুসা জামালুর কবির সহ প্রায় 200+ শ্রমিক কর্মচারী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।